नमस्कार बंधुरा, हेल्दी किचने आबार एक नतून भिडियो नहीं चले रान्नार। देखने हमार आगे सोया बड़ी भिजानो छिलो, एगुलो के आमी एबार तुले नेब। एटा गरम आछे, ठंडा जल दिए हमें ये भावे एक चेपे चेपे सोया बड़ी गुलो देखुन शुकनो करे नियेछि, एकदम शुकनो। एटा एबारे आमि सोया बड़ी गुलो এভাবে হাত দিয়ে এভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। দেখুন আমি এরকম করে ছোট ছোট করে নিয়েছি সব এগুলো। এবারে এর মধ্যে আমি দেখুন চিকেনের মতো লাগছে এগুলো, ঠিক আর খেতেও খুব ভালো লাগবে। আর দেখুন 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আছে হাতের কাছে, আমার কর্নফ্লাওয়ারটা ছিল, আপনাদের কাছে না থাকলে তাহলে চালের গুঁড়ি ব্যবহার করতে পারবেন, দিলে এটা কি হয় মুচমুচে খেতে হবে। এবারে আমি ক্যাপসিকাম দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম, ধনে পাতা কুচি, এখানে আমি আদাটাকে গ্রেট করে রেখেছি, আদাটাকেও দিয়ে দিলাম, আর কাঁচা পাকা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ করে দেবেন। আর এখানে আধখানার একটা আধখানা লেবুর রস দিয়ে দিলাম। আর দেখুন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবারে এই শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমার এখানে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে হাত দিয়ে এরকম জল দিতে হবে, বেশি দেওয়া যাবে না একসাথে। দেখুন এতে কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, এটা পুরোই নিরামিষ রান্না হচ্ছে। আর আপনারা যদি আমিষ পছন্দ করেন তাহলে এখানে পেঁয়াজ আর ডিমটাও দিতে পারেন। ঠিক আছে, আমার এটাকে একটু ঢাকা দিয়ে আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এখানে 1 মিনিট হয়ে গেছে। এবারে আমি আগে থেকে দেখুন তেলটা গরম করতে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এইভাবে এটাকে একটু গোল গোল করে দেবেন।
দেখুন আচ্ছা ফ্লেমটা একটু আস্তেই দেখেছি নালে তাড়াতাড়ি মানে সামনেটা হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আস্তে নাড়তে হবে এইভাবে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে আমার এটা হয়ে গেছে দেখুন বলগুলো কি সুন্দর দেখতে লাগছে আমি বাকি বলগুলো দিয়ে দিচ্ছি আমার বাকিগুলো ভাজা হয়ে গেছে সয়া বড়ির পকোড়া আমার এখানে হয়ে গেছে কি সুন্দর দেখাচ্ছে দেখুন আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভাতের সাথে গরম ভাতের সাথে বা চা কফির সাথে ওটা খুব ভালোভাবে যাবে দেখুন আর এই রকম সুন্দর সুন্দর রান্নার মানে আইটেম পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।